দুপুরে বাংলাদেশে উন্নয়ন আন্তর্জাতিক সম্মান অর্জনের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর দ্বিতীয় মেয়াদে 2 বছরের আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য। তবে গণতান্ত্রিক উত্তরণ কিংবা নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সংকট থেকেই গেছে মনে করেন বিশ্লেষকরা। সরকারের 2 বছর পূর্তিতে সফলতা এবং ব্যর্থতা নিয়ে দেখুন আলমগীর স্বপনের রিপোর্ট। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের যাত্রা 2014 সালের 12 জানুয়ারি। এই যাত্রায় সরকারের কার্যক্রমকে আরো গতিশীল করতে 3 দফা পরিবর্তন আসে মন্ত্রিসভায়। দ্বিতীয় মেয়াদে সরকারের সাহসী পদক্ষেপ পদ্মা সেতু, কোনো বিদেশি সাহায্য ছাড়াই নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে পদ্মা সেতুর মূল কাজ। মেট্রো রেল এক্সপ্রেসওয়ের কাজ শুরুর পাশাপাশি শেষের পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ, চুক্তির মাধ্যমে 1 ধাপ এগিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। আবার জিনিসপত্রের দামও ছিল অনেকটা সহনীয়। ইকোনমিক পলিসির দিক থেকে আমি বলবো যে, এবং ইকোনমিক প্রোগ্রেসের দিক থেকেও আমি বলবো আমাদের অগ্রগতি হচ্ছে। ইনভেস্টমেন্ট করতে গেলে নানান রকমের বাধা বিপত্তি এগুলির সম্মুখীন হতে হয়, তো এই প্রসেসটাকে স্মুথ করা। এ সময়ে সরকারের দৃঢ় কূটনীতিতে 44 বছরের বঞ্চনার অবসান হয়েছে ছিটমহলবাসীর। কার্যকর হয় ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি, প্রধানমন্ত্রীর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার অর্জন এবং সিদ্ধান্ত প্রণেতা হিসেবে বিশ্বের শতচিন্তাবিদের মধ্যে 13তম হওয়া বড় অর্জন। নানা চাপ সত্ত্বেও বিচারের রায় কার্যকর হয়েছে 3 যুদ্ধাপরাধীর, এর মাধ্যমে আইনের শাসনের ক্ষেত্রে বড় ধাপ পেরিয়েছে বাংলাদেশ। তবে এ সময়ে বড় প্রশ্ন ছিল রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে। ব্লগার লেখক প্রকাশক হত্যার পাশাপাশি বিদেশি হত্যার ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়ে দেশ, নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে জঙ্গিরা। প্রশ্ন উঠেছে নির্বাচনী ব্যবস্থা নিয়েও। তবে দীর্ঘদিন পর হলেও গত 5 জানুয়ারি 2 দলের শান্তিপূর্ণ সমাবেশকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। গণতন্ত্র মানে হিংসা প্রতিহিংসা এগুলি থাকবে না। গণতান্ত্রিক শাসনের মধ্যে থেকে, শাসনতান্ত্রিক শাসনের মধ্যে থেকে এগুলিকে আরো শক্তিশালী করতে হবে। সফলতা ব্যর্থতা যাই থাক, মানুষের আশা সামনের বছরে আরো এগিয়ে যাবে বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখছিলাম সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ব্যর্থতা এবং সাফল্য নিয়ে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণও দেবেন।